সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আগের দিন রেমাল ঝড় নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে 120-130 কিলোমিটার বেগে ঝড় আসতে পারে, কিন্তু আমাদের এদিকটা আসেনি, সেটা এসছে বাংলাদেশের কিছু এরিয়া আর সুন্দরবন সাইডের কিছু এরিয়া আর সমুদ্র উপকূল রেখায় কিছু কিছু জায়গায়, দীঘা বকখালি। তো এদিকে আসেনি, খুব ভালো হয়েছে, কারণ এদিকে সব কিছু ঠিকই আছে। আমি বলেছিলাম যে গাছপালাগুলো থাকবে কি না, ভেঙে যাবে কি না, নষ্ট হয়ে যাবে কি না, তেমন কিচ্ছু নেই, সব কিছু ঠিক আছে। তো বাংলাদেশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, নিউজে দেখাচ্ছে খুব বাজে অবস্থা। আর আমি বলেছিলাম যে হালকা ভিডিও করে দেখাবো যে কোন দিকে কী হয়েছে না হয়েছে এই ব্যাপারে, কিন্তু সমস্যা হচ্ছে এখন কাদামাটি, তো ওইদিকে যাওয়া যাবে না। যেটুকু দেখাতে পারি আমি দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাক। তো আমি আগের দিন এই ব্রিজটায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করেছিলাম, দেখে বোধহয় চিনতে পারছ। আর এই সেই গাছগুলো। তো কালকে যখন আমি এসেছিলাম বৃষ্টির ভিতর, তখন এইসব জায়গায় সমুদ্রের ঢেউর মতো ঢেউ হচ্ছিল এই জায়গাটায়। বাউরে চলো আরও এগোনো যাক। আর ওই সাইডটাই সেই বাগানটা রয়েছে যেটা পরে দেখাচ্ছি নেক্সট ব্লগে। শুধুমাত্র একদিনের বৃষ্টিতে কী অবস্থা করেছে, এইসব জায়গা টোটালি শুকনো ছিল, এখন দেখো কী অবস্থা। এই সোজা রোড আর এই সোজা পুরো নদী মনে হচ্ছে না, অনেকটা ছোটোখাটো খাল মনে হচ্ছে থেকে অনেকটা। এ দেখো ছোটবেলার কথা মনে পড়ে গেল এই জলগুলো দেখে। এতক্ষণ আমরা কাঁকড়া ধরতে বেরিয়ে যেতাম ছোটবেলায় যখন স্কুলে পড়তাম আর কি। এখানে তো এখন তো মোটে জল নেই, তখন কোমর পর্যন্ত জল হতো, এখানে নৌকার ভেলায় সব বানাতাম আমরা। সেই সব দিনগুলো খুব সুন্দর ছিল, মানে এই রাস্তার এই পাশ থেকে ওই পাশে তখন জল যাওয়া আসা করতাম, এত জল হতো। এখন জলের পরিমাণ অতটাও নেই, তাও ছবি তুলে রাখছি, আবার এই জল কবে দেখতে পাবো। এটা কি রেমাল ঝড়ের কারণে হয়েছে? না, তাহলে পড়লো কেন? হ্যাঁ, রেমাল ঝড়ের কারণে। এই একটা এত বড় একটা গাছ, নাম তো রেমাল, রেমাল রেমাল, তো এত বড় একটা গাছ পড়ে গেছে রেমাল ঝড়ে। দেখো পঞ্চায়েতে দিয়ে দাও। খুলবো দাদা, দেখো একটু এই দাদি কি কাটবি তুই, যা না বলাই কি মাইক বসে না তোর। ওইভাবে প্যাচ দিলে থাকবে এলু, কি বুদ্ধি রে, তো লেবু গাছটা বাঁধার জন্য আমাদের কিছু তারের প্রয়োজন, তাই তার নিতে এসছি। যত ক্ষয়ক্ষতি হয়েছে এই মহিলারই হয়েছে। তা আপনি বলুন ঝড় কেমন গেছে আপনার বাড়ির পথ দিয়ে? বিশাল ঝড় গেছে, গাছপালা সব পড়ে গেছে। কই ওই এলে একটা লেবু গাছ ছাড়া আর কিছু দেখান তো? এইখানে গাছের বাগান আছে, সেখানে গাছ পড়ে গেছে, এই কালো। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন না, সঙ্গে থাকুন। খুব দুঃখ হতো, আমাদের এই বাড়ির মালিক খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে ব্যাপারটাকে নিয়ে। আচ্ছা, বাড়ির মালিক ইসে ছেলেটা তো মারা গেছে, এখন আমরাই তার সব। এইসবের কোনো প্রয়োজন ছিল না বলার, আমি শুনতে চাইনি। ঠিক আছে, তো চলুন তারটা খোলা হচ্ছে। এখন গাছটাকে তোলার কাজ চলছে, এখানে অনেকেই এসছে এখানে কাজ করতে। তাই তো নিয়ে পারো না, নিয়ে পারো।
আমাদের সঙ্গে আছে ব্লগ ভিডিওতে দীপান মল্লিক, সঙ্গে বিশ্বনাথ মশাই। কি কাজ করছে শালা, তুই হানের বাদাসে হানের করছি টিউব তো ঘরে ছিল, যাই হোক আমাদের সঙ্গে আছে আমাদের গ্রামের সব থেকে মূল্যবান ব্যক্তি, এখানে আছে বিশ্বনাথ, ওইদিকে আছে আমাদের নারান্তা বই, সঙ্গে আছে এই যে বিরাট বড় একটা পালোয়ান ব্যক্তি সুজিত বিশ্বাস, তাই তো? আর আমাদের সঙ্গে ব্লগ ভিডিওর সঙ্গে সব থেকে এক নম্বরে আছে দীপান মল্লিক, সঙ্গে আছে আমাদের বিশ্বনাথ জামের ছেলে বিপ্লব। আমি খুলেছি না, তুমি খুললে কি তুমি যদি এখনো তো সেটা মেন্টার করে লাম্বা আমি যাচ্ছে হেনে হেনে মানতেছি যাবে।